আমি সৃজনের সাথে অ্যাড করছি মোগাম্ম খুশুয়া রাত্ত বসু আপনাকে বলছি আজ খুশ তো বহুত হোগে তুম যারা বেকার তারা টাকাটা ইনকাম করছে কোথা থেকে যে তারা আপনাকে কটটা দেবে প্রথমেই সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা এই লড়াই আদালতের অভ্যন্তরে আমাদের লড়াইতে যারা পাশে ছিলেন যারা রাস্তার লড়াই করেছেন এসএফআই যারা রাস্তার লড়াই করেছেন সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন কিন্তু একটা বিষয় হচ্ছে রাজ্যের সরকার আমরা একটা কথা খুব নির্দিষ্টভাবে বলছি 3রা ফেব্রুয়ারি থেকে ক্লাস 8 থেকে একদম ইউনিভার্সিটি লেভেল অবধি স্কুল কলেজ খুলছে এবং প্রাথমিকের যে বিষয়টি তার আগে যেটা আমরা দেখলাম ওই পাড়ায় শিক্ষালয় নামে ভাঁওতাবাজি দিয়ে চালানো হবে আর কি আমরা বলছি এটা অবশ্যই আমাদের জয় কিন্তু তার সাথে সাথে এটা একটি আংশিক জয় তার কারণ যতদিন অবধি না একদম ওই ICDS লেভেল থেকে ইউনিভার্সিটি অবধি যতদিন না আমরা স্কুলের দরজা খোলাতে পারছি সমস্ত ছাত্রছাত্রীদেরকে স্কুলে ওই দরজা অবধি নিয়ে যেতে পারছি ততদিন অবধি অন্তত ততদিন অবধি এই জয়টাকে আমরা একটা সম্পূর্ণ জয় হিসেবে দেখতে পারবো না এটা অবশ্যই আমাদের একটি আংশিক জয় এবং তার সাথে সাথে এটাও ঠিক যে অনেকেই কথাটা বলছেন যে রাজ্যের সরকার তো স্কুল কলেজ খুলে দিল মমতা ব্যানার্জি নিজের মর্জি মাফিক স্কুল কলেজ খুললো তাহলে আপনি একজন জনস্বার্থ মামলাকারী হিসেবেই বা কী করে বলছেন আপনার জয় আপনাদের জয় অথবা যারা রাস্তার আন্দোলন করলো এটা তাদেরই বা কী করে জয় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 18ই জানুয়ারি যবেই জনস্বার্থ মামলা হয় তার 3 থেকে 4 দিনের মধ্যেই শিক্ষা দপ্তর নবান্নের কাছে একটি প্রপোজাল পাঠায় স্কুল কলেজ খুলবার জন্য তার কয়েকদিনের মধ্যেই পাড়ায় শিক্ষালয়ের যে কর্মসূচি সেই কর্মসূচি বা রূপায়ণের জন্য যদিও বা তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই পরিকাঠামো নেই তার সেটাকে রূপায়ণ করবার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি প্রেস কনফারেন্স করেন এবং সর্বশেষ গতকাল আমরা দেখতে পেলাম যে রাজ্যের সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে স্কুল কলেজ খুলবেন অর্থাৎ এই গোটা যে ডেভেলপমেন্টটাই হচ্ছে মামলা করার পরের ডেভেলপমেন্ট গোটা ডেভেলপমেন্টটাই হচ্ছে যারা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করলো সেই রাস্তায় আন্দোলন করবার পরের ডেভেলপমেন্ট রাজ্যের সরকার যদি স্বতঃপ্রণোদিতভাবে নিজের থেকে যদি এটা করতেন তাহলে সেখানে কিছু বলবার থাকতো না বাট এখানে বলবার আছে তার একটাই কারণ তার কারণ হচ্ছে যে এই সবটাই আন্দোলনের চাপে মামলার চাপে আদালতে ভোট ভৎসনার মুখে পড়তে হতো রাজ্যের সরকারকে যেই কারণে অ্যাডভোকেট জেনারেল কিছুদিনের জন্য সময় চেয়ে নিয়েছিলেন ফলত এই গোটাটাই আমাদের সবার জয় যারা আমরা এই আন্দোলন করেছিলাম এই বাজেটে বলা হয়েছে এই বিষয়ে কি বলবেন আগে 2 কোটি কোথায় গেল প্রতি বছর 2014 সালে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসবার আগে বলেছিল প্রতি বছর 2 কোটি করে কর্মসংস্থান হবে তাহলে 2 কোটি মানে তো 2014 থেকে আজকে 2022 ওদিকে হচ্ছে 6-8 8 দুগুণে 16 কোটি তো চাকরি হওয়ার কথা তো 16 কোটি চাকরির হিসেব কোথায় 60 লক্ষটা কমলোই বা কেন যখন গালগল্প দিতেই হয় যখন মিথ্যা কথা বলতেই হয় ভাঁওতাবাজি দিতেই হয় তো বেশি বেশি করে দেবেন আগে 2 কোটি বলেছিলেন বছরে 2 কোটি করে বেকার যুবকের চাকরি হবে এখন বলছেন 60 লক্ষ 1 কোটি 40 কমালেন কেন আগের কর্মসংস্থানের কী হাল বর্তমান সময় কর্মসংস্থানের নিরিখে ভারতবর্ষটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন চপ ভাজতে দেশের প্রধানমন্ত্রী বলছেন পকোড়া ভাজতে চপ শিল্প চা শিল্প পকোড়া শিল্প রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন ওই কি বলে কাশফুল দিয়ে বালিশ তৈরি করে সেটাকে শিল্পে পরিণত করা হবে সিঙ্গুরের বুকে শিল্পের সম্ভাবনা তৈরি করা হয়েছিল সেটা কার্যত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে সেখানে এখন মাছ চাষ করা হবে যারা ডিগ্রি নিয়ে চাকরি করতে যেত তারা হয়তো এখন তেলাপিয়া লাইলনটিকা চাষ করতে যাবে এখন এটা শুনে যারা মনে করছেন যে দাদা আপনি কি তাহলে তেলাপিয়া লাইলনটিকাকে অপমান করছেন আমি বলছি তেলাপিয়া লাইলনটিকাকে অপমান করবার বিষয় নয় তাহলে অপমানটা হচ্ছে তাদের অপমান যাদের সাথে ডিগ্রি থাকা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের শিল্পমন্ত্রী একটা শিল্প নিয়ে এসে তাদের হাতে চাকরিপত্র তুলে দিতে পারছে না তাদের অপমানের কথা কি মাথায় রাখছে সুতরাং 60 লক্ষ সব ভাওতাবাজির কথা কেন্দ্রের সরকারের কথা কি এত সিরিয়াসলি নেই এরা সংসদের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে আমার প্রশ্নে চলে আসবো কৃষি ক্ষেত্রে 9.5 লক্ষ হেক্টর জমি সেচের আয়তনে আনা হয়েছে আজকে বাজেট পেশে এই বিষয় নিয়ে কি বলবেন দেখুন প্রথমত হচ্ছে বাজেটটা পেশ হয়েছে আমি তখন ড্রাইভ করছিলাম কোর্টে আসবার সময় আমি গোটাটা এখনও ডিটেলে দেখিনি কিন্তু আমি যে কথা বলতে পারি যে এই কেন্দ্রের সরকার যে আসলে কৃষকদেরকে কী চোখে দেখে সেটা তো আমরা দেখলাম গত 1.5 বছরের যে কৃষক আন্দোলন হলো গোটা ভারতবর্ষ জুড়ে দিল্লি সিঙ্গু বর্ডারে যে আন্দোলন সেখানে তো আমরা দেখলাম ফলত আবারও বলছি এবং আপনার মুখ থেকে প্রথম যে দুটো প্রশ্ন শুনলাম সেখানে একটা জনমোহিনী মার্কা ছাপ মারার চেষ্টা আমরা দেখলাম অথচ এই কেন্দ্রের সরকারই বিভিন্ন সময়তে যে PSU রয়েছে অথবা আমাদের যে পাবলিক সেক্টর যেগুলো রয়েছে সেগুলোকে বিক্রি করতে চেয়েছে বিলগ্নিকরণ করতে চেয়েছে বেসরকারিকরণ করতে চেয়েছে ফলত সেখান থেকে সরে সেই যে আজকে একটা কৃষক দরদি সাজবার চেষ্টা করছে যদিও বা
মানে কাক কতদিন আর ময়ূরের পালক পেখম পড়ে আর কি ওই সেজে আর ময়ূর ময়ূর সাজবে সেটা অচিলেই ধরা পড়বে। কিন্তু আবারও বলছি আমার আমার নিজেরই ইন ডিটেলে দেখা নেই, ফলত গোটাটা হট করে কমেন্ট করে দেওয়া যেটা আমরা চাই না করতে, যেটা বিজেপি করে তৃণমূল করে সেটা ঠিক হবে না। আপনাকে বলে রাখি যে নতুন বাজেট যে পেশ হয়েছে সেই বাজেটে কিন্তু একটি বড় অংশে দেখা গেছে যে নতুন কর্মসংস্থানের উপর জোর দেওয়া থেকে শুরু করে নতুন যারা ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ের ওপরে কিন্তু একটি বিশেষ কর ছাড় দেওয়া হয়েছে, একটি বিশেষ করের লগ্নি করা হয়েছে, সেই বিষয়ে কি মন্তব্য? এর ফলে কি আগামী দিনে নতুন যারা ব্যবসায়ী শুরু করবে বা ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে খুবই ভালো হবে? ক্যাপিটাল কে দেবে, পুঁজি কে দেবে, ব্যবসা শুরু করবার জন্য টাকা কে দেবে, সরকার দেবে, কত টাকা দেবে? সেই টাকা যদি না পরে শোধ করতে পারে তাহলে তার ক্ষেত্রে কি হবে, ওয়েভ করা হবে? এই প্রশ্নের উত্তর তো কেন্দ্রের সরকারকে দিতে হবে। কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকার শিল্পপতিরা যখন শোধ দিতে পারে না তাদেরকে সেই টাকাটা ওয়েভ করে দেওয়া হয় এবং ওয়েভ করিয়ে দিয়ে এনপিএ করে দেখিয়ে দেওয়া হয়, নন পারফর্মিং অ্যাসেট বলে দেখিয়ে দেওয়া হয়। তাহলে এই যে ক্ষুদ্র কুটির শিল্পের কথা আসছে, আর ক্ষুদ্র আর কুটির শিল্পের কথা তখনই এদের মাথায় আসে যখন আর কিচ্ছু করে উঠতে পারে না। এরা যখন ক্ষমতায় এসেছিলো, আপনি 2014 সালের ম্যানিফেস্টো বের করুন, আপনি 2014 সালের ইস্তেহার বের করুন, আপনি 2014 সালের ইস্তেহারে আপনি দেখতে পাবেন ক্ষুদ্র কুটির শিল্প সম্বন্ধিত কোনো কিছুকে আপনি খুঁজে পাবেন না, আপনি এখন খুঁজে পাচ্ছেন। তার কারণ গত কয়েক বছর ধরে কেন্দ্রের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালনে ব্যর্থ। আবারও বলছি কর্মসংস্থান যদি করতে হয় নয় আপনাকে নতুন প্রজেক্ট নতুন শিল্প, তার সাথে সাথে নয় আপনাকে নতুন করে চাকরি, সেই চাকরির জায়গা আপনাকে তৈরি করতে হবে। আপনি বিহারে দেখলেন কি অবস্থা হয়েছে চাকরি নিয়ে, আপনি দেখছেন রেল থেকে শুরু করে কত জায়গায় শূন্যপদ পড়ে আছে সেগুলোকে পূরণ করবার কি ব্যবস্থা গ্রহণ করছে, এই প্রশ্নের উত্তর তো কেন্দ্রের সরকারকে দিতে হবে। পেনশনভোগী এবং যারা বেকার তাদের জন্য কর ছাড় দেওয়া হয়েছে, যারা বেকার তারা টাকাটা ইনকাম করছে কোথা থেকে যে তারা আপনাকে করটা দেবে? পেনশনভোগী আরে পেনশনভোগী ক টাকা পেনশন পায়, এইসব চটকদারি কথা, আর চটকদারি দিয়ে লাভ আছে? ক টাকা পেনশন পায়? এমনিতে কলকাতা কর্পোরেশনে যারা চাকরি করে পেনশন পেয়ে তো কিছুদিন আগে নোটিশ পড়েছিল পেনশনই পাবে না। সুতরাং আবার বলছি যে পেনশন পায় ক টাকা যে তাদেরকে করটা দিতে হবে? এমনি তো করের যে স্ল্যাব ছিল সেই স্ল্যাবে কজন পেনশন পায় কজন? আমার এক্স্যাক্ট মনে পড়ছে না ফিগারটা, 4.5 না 5 লাখ টাকা সম্ভবত লোয়েস্ট স্ল্যাব যেটা ছিল যে যার নিচে কর দিতে হবে না, আমি ভুল হতে পারে, মাইট বি রং, বাট এর আশেপাশেই আর কি। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে পেনশনের গল্প আসছে কোথা থেকে? কত টাকা পেনশন দেয় পেনশনভোগীরা, কর দেয় কবে শুনেছেন আপনি? অতীতে কিন্তু দেখা গেছে বামপন্থী নেতাদের খুব সিরিয়াস ডায়লগ বা খুব সিরিয়াস কথা বলতে বা অরাজনৈতিক কোনো রকমের মন্তব্য করবেন না, খুবই টু দ্য পয়েন্ট কথা থাকবে। কিন্তু আগের দিন দেখা গেল যে একটি সাম্প্রতিক একটি সিনেমা বেরিয়েছে পুষ্পা, সেই পুষ্পা ডায়লগকে ঘিরে সৃজনদা মঞ্চে উঠে বললেন SFI নেই ঝুঁকেগা। তা বামপন্থীটাকে আস্তে আস্তে নতুন, এটা কি নতুন নববামপন্থী যারা নাকি ট্রেন্ডিং ডায়লগকে ঠিক নিজেদের প্রচারের মাধ্যম করে নিচ্ছেন? আমি সৃজনের সাথে অ্যাড করছি মোগাম্ব খুশুয়া, মোগাম্ব খুশুয়া, আর তার সাথে বলছি আজ খুশ তো বহত হোকে তুম রাত্য বসু। আপনাকে বলছি আপনি কি বলেছিলেন কি SFI না কে আছে কি আছে 10 বছর পরে বিধান, 10 বছর আপনার রাজনৈতিক জীবনের বয়স 10 বছর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘুরে ঘুরে রাজনীতি শিখলেন, আপনার থেকে SFI কি রাজনীতি বাজনীতি শিখবে নাকি? আমি বলছি উনিও আজ খুশ তো বহত হোকে তুম, আপনি জেনে গেছেন SFI এর তেজ কি, SFI চাইলে কি করতে পারে কি না পারে, ফলত একটু একটু সমঝে সামনে চলতে হবে, এই বিষয়টা মানুষের মাথায় রাখতে হবে। আর আমরা কি মানে এটা একটা মানে সংবাদ মাধ্যমে প্রচলিত এমন একটা বিষয় আছে যেন সেই কমিউনিস্টরা বামপন্থী যেন মঙ্গল গ্রহ থেকে এসেছে, এদের ভাষা বোঝা যায় না, এরা মুখ খুললেই এমন এমন ভাষায় কথা বলে লোকে রিলেট করতে পারে না। আমরা এই সমাজের অংশ, সমাজ থেকেই আমরা উঠে এসেছি। আগে বলতো আগে তো রেজ্জাক মোল্লা বলেছে কালীঘাটের ময়না সত্যি কথা কয় না, যদি বা সেই রেজ্জাক মোল্লা, আরে ওটা সিনেমার নয় তো কি হয়েছে, উনি বলেছেন এখন আবার উনি গিয়ে মমতা ব্যানার্জির সাথে বসে আছেন, যদি আমরা সেটাকে কন্ডেম করি এটা কোনো ভদ্র সভ্য কথা নয় যে কালীঘাটের ময়না সত্যি কথা কয় না, এটা কোনো ভদ্র সমাজের কথা নয়। সিনেমার ডায়লগ যদি বলেন তাহলে আমার মনে পড়ছে যেটা এই মুহূর্তে আপনি বললেন বলে সুব্রত মুখার্জি বেদের মেয়ে জ্যোৎস্না বলেছিলেন মমতা ব্যানার্জিকে, আমরা সেটাকেও মানে ধিক্কার জানাচ্ছি। সুব্রত মুখার্জি আজকে বেঁচে নেই, আমরা ওনার প্রতি শ্রদ্ধা রেখে উনি মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বললেন মেয়েদের মেয়ে জ্যোৎস্না, কেন কী জন্য বলবেন? উনি শুধুমাত্র উপস্থিতে থাকেন বলে মমতা ব্যানার্জির সাথে আমাদের 100 বার মানে রাজনৈতিক ময়দানে আমরা এদিকে থাকবো ওনারা ওদিকে থাকবেন, আমরা একে অপরের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে লড়াই করব। কিন্তু এই ধরনের চটকদারি ডায়লগ সেটা ঠিক না, সৃজন ঠিক বলেছে পুষ্পা না নববামপন্থী, পুরনো বামপন্থী বলে কিছু নেই, বামপন্থীরা বামপন্থী, আমরা বলছি বামপন্থীরা তেজে ফিরে গেলে
ব্রাত্যবসুরা বুঝতে পারবেন বামপন্থীরা কী জিনিস। দিলীপ ঘোষ বলেছেন কি কমিউনিস্টরা কাঁকড়ার জাত, আমি বলছি কাঁকড়ার জাত না কিসের জাত, কী 2015 সালের আমাদের এসএফআইয়ের ইউনিট কমিটিতে যারা ছিল আমাদের সাথে, মানে আমাদের সময়তে যাদেরকে ইউনিটটা খুব ভালো করে যারা করতো, তাদের রাজনৈতিক জীবন ওদের চাইতে বড়। দিলীপ ঘোষ ব্রাত্যবসু কী বললো না বললো এতে খুব একটা, সৃজন যা বলেছে বেশ করেছে, ঠিক করেছে, আমি তো অ্যাড করে দিলাম মোগাম্ম খুশ হওয়া। আর ব্রাত্যবসুর দিকে বললাম আজ খুঁজতো বহত হোগে তুমি, আপনি এসএফআইটা কী এতদিন বুঝতে পারছিলেন না, আজকে বুঝতে পারছেন এসএফআইটা কী জিনিস।